কি উল্লেখ করেছেন এ বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে অবশ্যই আলোচনা শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা স্বপ্নে দেখা ইহা পুরুষের পাজরের অর্থ তার স্ত্রী তাই পাজরের কোন সমস্যা সৃষ্টি হয়েছে মর্মে স্বপ্ন দেখার অর্থ হল স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দেবে। অর্থাৎ পুরুষ যদি দেখতে পায় তার পাজরে তার হার্টে কোন ধরনের সমস্যা স্ত্রীর অসুবিধা হবে তদরূপ স্ত্রী যদি দেখে তার সমস্যা হয়েছে স্বামীর স্ত্রীর সমস্যা হয়েছে তদরূপ এই সমস্যাটা আসবে স্বামীর কাছে কেননা আহ আপনারা হয়তোবা জানেন স্বামীর একটা আহ পাচরের হারের মাধ্যমে যদিও এটা একটা রয়েছে এই বিষয়ে মাধ্যমে তার স্ত্রী ভবিষ্যৎ যাই হোক এখন আমরা আলোচনা করব স্বপ্নে পিঠ দেখলে কি হয় স্বপ্নে পিঠ দেখা ইহা বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হওয়ার লক্ষণ বুঝতে হবে এবং তবে পিঠ দেখা এটা যদি কোনো পুরুষ দেখতে পায় তাহলে এটা কখনো কখনো আপনার ছেলে সন্তান হওয়ার ইঙ্গিত বহন করে থাকে তদরূপ মহিলারা যদি তাদের পিট দেখতে পায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী না থাকলে স্বামী স্ত্রী হওয়ার পর ভালোবাসা বাড়বে আর এই ব্যাপারে কোরআনের মধ্যে রয়েছে ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াতরায়েব পুরুষের বীর্য বের হয় এই যে পিঠের এই মিট থেকে মানে আপনার যখন বের হয় এটা এই কাত থেকে এটা সূরাত তরিকের মধ্যে এসেছে 30 নম্বর পারা আর মহিলাদের বীর্যবের হয়েছে তাদের বুকের নিচ থেকে যেটার অর্থ আমি স্পষ্ট করেছি এই ব্যাপারে করোনার মধ্যে এই আয়টা বর্ণনা করা হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরো একাধিক শব্দের ব্যাখ্যা আছে আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম